فَاسْأَلُوا أَهْلَ الذِّكْرِ إِن كُنتُمْ لَا تَعْلَمُونَ. وعليكم السلام ورحمة الله وبركاته. বোন প্রশ্ন করেছেন, বর্তমান যুগে অনেকেই মানে মুভি টুভি তারপর আরও যেসব খারাপ জিনিসগুলো আছে সেখানে আসক্ত হয়ে পড়ছে এবং তারা সব সেখান থেকে আসতে পারছে না, তাদেরকে কী বলবো তারা যাতে করে সেসব কাজ থেকে তওবা করে? দেখেন আল্লাহ তাআলা একতলা অনেক কিছু বর্ণনা করার কোরআনে বর্ণনা করার পরে এক জায়গাতে বলছেন ওমাইয়া ফাল, অর্থাৎ ফাহেশা কাজ মানে ফাহেশ কাজ যারা করবে তাদের জন্য বলা হচ্ছে ওমাইয়া ফাল যালিকা ইয়ালকা আযাম ইউযাআফ লাহু আযাব ইয়াউমাল কিয়ামা ওয়া ইখলুদ ফীহি মুহানা, যারা এই ধরনের কাজ করবে তাদেরকে অবশ্যই গুনাহ হবে আর আল্লাহ তাআলা তাদের আযাবকে কিয়ামতের দিনে বাড়িয়ে দেবে এবং তারা জাহান্নামে সবসময়ের জন্য থাকবে। তারা জাহান্নামে একটা চিরস্থায়ী নয়, তারা যদি ভালো থাকে তো অবশ্যই সে একদিন জান্নাত যাবে, তবে তাকে জাহান্নামে যেতেই হবে। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহা, হ্যাঁ তারা তওবা যদি করে ভালো আমল করে তাহলে আল্লাহ তাবারক তাআলা অবশ্যই কী বলে তাদেরকে বদলা দিবে, তাদেরকে ভালো ভালো কাজের বদলা দিবে। তো এইগুলা এক আপনার মুসলমান খাস করে যারা পাঁচ অক্ত নামাজি মুসলমান যারা নিজেকে ইসলাম মানে মুসলমান বলে তারা এই ধরনের কাজে যেতেই পারে না, এই ধরনের জিনিসে আসক্ত হতে পারে না। শয়তান কোনো সময় যদি আমাদের কয়েকদিকে নিয়ে যায় তো মমিন সেখান থেকে বেরিয়ে আসার চেষ্টা করবে, কেননা মমিন ফাহেশা কাজের দিকে যাবে না। আর খাস করে কেউ যদি পাঁচ অক্ত নামাজি হয় সে তো আরও যাবে না, সেই জন্য আমরা সবসময় দোয়া করবো আল্লাহ তাআলার কাছে ওই 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 সব জিনিসে যেন আমরা না যাই, যাতে করে আমাদের আমল নষ্ট না হয়ে যায়।